নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত। 12:45 মানেই আপনার রূপকথা নিয়ে আমি ট্রেনা হয়ে হাজির হয়ে যাই আপনাদের সঙ্গে। আজকেও রয়েছি টেলিফোন লাইনে, কথা বলতে পারেন বিকজ ইটস আ লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা প্রত্যেক সোম থেকে শুনি, তেমনটা আজও রয়েছি আপনাদের সঙ্গে। আসলে কোথাও একটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ এই জায়গায় যে আমরা আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা বা আপনার সমগ্র জীবনের যে যে অংশগুলো না পাওয়া সেগুলোকে কোথাও মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আশাবাদী, যার জন্যই আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টা একটু অন্যরকম লাগলো, হঠাৎ আপনার জীবনে যা না কিছু পাওয়া সেগুলো আপনি কি করে আমাকে পূরণ করবেন, বিকজ সেটা তো আমার চাহিদা, সেটা কি আমার কাছে পূরণ করার মতো ক্যাপাসিটি নেই, তাহলে আমি কি করে পূরণ করব, সেটা আপনি বা কি করে পূরণ করে দেবেন, এরকম একাধিক প্রশ্ন আপনি আমাকে করতে পারেন লাইভে, আমি তার সদুত্তর দেব। কারণ যেখানে শেষ বলে কিছু নেই, রেনাউন্ড ডাক্তার ডক্টর সেন সেখানে আপনাকে শুরু থেকে শুরু করে, যেখানে আপনার দেয়ালে পিঠ ঠেকে যাবে, যেখানে সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, সেটা আপনার জীবনের ভূমিকায় হোক কিংবা আপনার অসুস্থতার কোনো কথ্য কাহিনী বা তপ্ত কোনো যন্ত্রণা হোক, যন্ত্রণাবিহীন সেটা মানসিক হোক কিংবা শারীরিক, যে কন্ডিশনের মধ্যে আপনি থাকুন না কেন, আপনাকে সেখান থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব যদি কারোর ওপর বর্তায় তা হচ্ছে রেনাউন্ড ডাক্তার আয়ুর্বেদিক ডাক্তার সেন। ডাক্তার সেন টাওয়ারে আপনি যেদিন আসবেন সেদিন জানবেন আপনি নতুন করে একটা জীবন উপহার পেলেন, কারণ আপনার ভালো না থাকার কারণগুলো কোথাও এখান থেকে তার উত্তর সদুত্তর বেরিয়ে আসে। ইভেন আপনি বাড়ি বসে বেশ কিছুদিন ধরে বেশ ক্রনিক ডিজিজের সাথে লড়াই করে যাচ্ছেন, যেখানে সবাই বলে দিয়েছে আর কয়েকটা মাস হয়তো আপনার বেঁচে থাকার রশিদ কেটে দিয়েছে ওপরালা, সেখানে আপনার মনে হতেই পারে আর একটা দিনও না বেঁচে থাকাই শ্রেয়। ক্যান্সারের মতো মারণ রোগ শুনেছেন কখনো যে সুস্থ করা সম্ভব, তাকে যে কটা দিন তিনি বাঁচবেন তাকে একটু ভালো রেখে, আনন্দ রেখে, যন্ত্রণা ছাড়া তাকে বাঁচিয়ে রাখা সম্ভব, না শোনেননি? যদি শুনে থাকেন তাহলে আপনারা জানবেন ডক্টর সেন টাওয়ারের কথা, রেনাউন্ড ডক্টর সেনের কথা। আজ যদি না জানেন তাহলে আজকে এই মুহূর্ত থেকে জানলেন, কারণ লাইভ মানেই আপনাদের সাথে কমিউনিকেশনের একটা জায়গা, এবং সময় সময় আপনাদের সঙ্গে লাইভে আসি কারণ আপনাদের জন্য কোনো কোয়ারিস আমাদের সাথে হয়তো কমিউনিকেট করতে পাচ্ছেন না, বা আপনি নিজের ভিতরে বেশ কিছু কোয়ারিস নিয়ে রয়েছেন যেগুলো কোথায় ফোন করবেন, কোন দরবারে এসে কথা বললে, যোগাযোগ করলে সেই সমস্যার সমাধান হতে পারে, এমন অনেক কিছুই আপনার অজানা, সেই কারণে লাইভে আসা, 8-7-2 আসা। আজ যেমন আপনার রূপকথা নিয়ে আছি, আজ আমি একটি এমন সমস্যার কথা বলবো যেটা প্রতিটা ঘরে ঘরে ছোটো ছোটো ছেলে মেয়ে থেকে শুরু করে বেশ বয়স্ক মানুষেরও কিন্তু দেখবেন হতে পারে। বয়স মিন্স আমি বলি একটু মেয়েরা বিশেষ করে কি হয় কুড়িতেই বুড়ি, এরকম একটি প্রবাদ আছে, কিন্তু সত্যি কি তাই? না, আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু কেউ বুড়ি না। ইভেন আমি দেখেছি 35 ইয়ার্স বা 40 ইয়ার্স অ্যাভব, তারপরেও তার অসম্ভব সুন্দর গায়ের রং, তার সাথে অসম্ভব সুন্দর গায়ের গ্লেজ, এমনও দেখা গেছে গায়ের রং কালো কিন্তু তার স্কিন বা তার ত্বক এত সুন্দর, এত মোলায়েম, এত কোমল যে আপনার মনেই হবে যে একটুখানি আলতো ছুঁয়ে দেখি যে এত সুন্দর থাকার সিক্রেটটা কি। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কেউ, আমি দেখবো কে রয়েছেন। নমস্কার, আপনাকে লাইভে স্বাগত। হ্যালো, না মেবি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে, আবারও ফোন করুন, নেটওয়ার্ক ইস্যুস, আমি আছি আপনাদের সঙ্গে লাইভে। যে বিষয়টা নিয়ে বলবো আজকে, সত্যি খুব সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন, তা জীবনের অনেক ক্ষেত্রে নিজস্ব ভূমিকা তুলে ধরার ক্ষেত্রে অনেক সময় কি হয় একটা গ্যাপ তৈরি হয়ে যায়, কার মধ্যে? বিটুইন ইওর মাইন্ড অ্যান্ড ইওর অ্যাক্টিভিটিস, আপনি যা কিছু করছেন তার সাথে আপনার ভাবনার কোথাও মিশ্রিত বা কোথাও একটা কনজাংশন যদি আমি বলি লাইফের, সেক্ষেত্রে আসছে না, কি করবেন? জিন্দেগি এভরি স্যাটারডে অ্যান্ড সানডে নাইট যদি আপনি নজর রাখেন মায়া টিভির পর্দায় ঠিক রাত্রি 8টায়, রেনাউন্ড ডাক্তার সেন যা যা কথা বলবেন মানডে থেকে আপকামিং যে উইক, মানডে থেকে আমি বড়াই করে আপনাকে বলতে পারি নতুন একটা জীবনের ভাবনা, একটা মোড়কে আপনি নতুনভাবে শুরু করতে পারেন। সুতরাং এখানেই শেষ নয়, প্রত্যেকটা প্রোডাক্ট অ্যান্টিডটের মতো প্রোডাক্ট, বাড়িতে থেকে সুস্থ থাকা যায়, আপনি আপনার
আজকে যে সমস্যার কথা বলতে যাচ্ছি যে অধিক পরিমাণে ব্রণ, মানে এত ব্রণ যে আপনার মেকআপ ছাড়া আপনি বেরোতেই পারেন না। ব্রণ, স্কিন কন্ডিশন খারাপ, তার উপর মেকআপ, মানে বুঝতে পারছেন আরও হিতে বিপরীত। খারাপ তো বটেই, তার উপর আরও কিছু প্রলেপ দিয়ে 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 আমি শুধু খারাপের দিকে এগোচ্ছি। এটা কি সম্ভব যে আপনার ত্বককে ভালো রাখার? না, কিন্তু বাড়িতে বসে ডক্টর সেন প্রোডাক্টের সঙ্গে সুন্দর ত্বক পাওয়া সম্ভব। আপনার গালে প্রচুর ব্রণ, দাগ হয়ে গেছে, কালচে দাগ, গর্ত হয়ে গেছে, সেই স্পটগুলো আজও যায়নি, ইভেন যাবেও না, এবং তার জন্য আপনাকে বিশেষ কিছু ট্রিটমেন্টের কথা বলা হবে। যদি আপনি কোনো পার্লারে যান, কোনো একটা ট্রিটমেন্ট কেয়ারে যদি যান, সেক্ষেত্রে আপনাকে সেই ধরনের একটা সার্জিক্যাল কথা বলা হবে এবং আপনি ভয় পেয়ে যাবেন। আমি বলছি না হয় না, হয়, কিন্তু সেটা হয়তো খরচা সাপেক্ষ। তাই আপনার ত্বকের যত্ন যদি আপনি বাড়ি বসেই করতে পারেন, তাহলে সেক্ষেত্রে যেটা ঘন ঘন পার্লারে গিয়ে মনে করতেন যে ওইভাবে নিজেকে প্রোটেক্ট রাখবেন, সেক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব ছিল না বা হবে না। কী করবেন আমি একটু চট করে আপনাদের বলে দিই, বাড়িতে থেকে ব্রণ সমস্যা থেকে দূরীভূত হবেন কীভাবে। প্রথমত বলি যে যাদের লিভার প্রবলেম থাকে, লিভার ফাংশন ঠিকঠাক কাজ না করে, তাদের জন্য অবশ্যই প্রত্যেক দিন রাত্রিবেলা খাওয়ার পর খেতে হবে আপনার ত্রিফলা জুস। সেটা অবশ্যই উষ্ণ গরম জলে 15 ml মিশিয়ে নিয়ে খাবেন, ডক্টর সেন ব্র্যান্ডের রয়েছে। তাছাড়া সকালবেলা খালি পেটে নর্মাল জলে 15 ml অ্যালো আমলা জুস, ডক্টর সেন ব্র্যান্ডের, সেটা মিশিয়ে আপনি খেয়ে নেবেন। এই করে কিন্তু আপনি রাতে এবং সকালে নিজের ট্রিটমেন্টটা বাড়ি বসে শুরু করতে পারেন। এই ব্রণ কমানোর ট্রিটমেন্টের কথা কিন্তু আমি বলছি, বাড়িতে বসে আয়ুর্বেদিক প্রোডাক্টের সঙ্গে, ডক্টর সেন প্রোডাক্টের সঙ্গে কিন্তু আপনি, আপনাকে বলতে পারি যে আপনি বাড়িতে থেকে কীভাবে সুস্থ থাকতে পারেন। এবার বলি যে পেট পরিষ্কার রাখতে 1-2 চামচ ত্রিফলা চূর্ণ উষ্ণ গরম জলে দিয়ে খান। তাছাড়া শ্বেত চন্দন, কাঁচা হলুদ, এবার আমি একটা হোম রেমেডিস বলি, শ্বেত চন্দন, কাঁচা হলুদ এবং শাখের গুঁড়ো, এটা মিশিয়ে নিন। শ্বেত চন্দন আপনি পাবেন, কাঁচা হলুদও পাবেন, আর সামনে সরস্বতী পুজো আসছে সম্ভবত 5th February, মানে আপকামিং স্যাটারডে, শনিবার দিন কিন্তু সরস্বতী পুজো, তাই সেদিনটা খুব সুন্দর করে শুভারম্ভ করা সম্ভব। এই ব্রণর অন্তত দাগছোপ থেকে, কালচে দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে শ্বেত চন্দন, কাঁচা হলুদ এবং শাখের গুঁড়ো মিশিয়ে নিয়ে আপনার স্কিনের উপর প্রলেপ দিন। দেখবেন যে ব্রণ, দাগ, কালচে ছোপ সবটা কিছু আপনার স্কিন থেকে কীভাবে যে আস্তে আস্তে সুন্দর একটা ত্বকের জেল্লা ফুটে উঠতে শুরু করেছে, আপনি বাড়িতে বসেই তার রেজাল্ট পাবেন। সুতরাং এভাবে হাজারো একটা প্রোডাক্টের কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এবং আপনারা জানেন যে সকালবেলা যার সুন্দর একটা সকাল দিন শুরু হয় তার সারাটা দিন খুব ভালো যায়, আর তার জন্য ডক্টর সেন ব্র্যান্ডের সেন ফ্রেশ টুথপেস্ট আছে। দাঁত ব্রাশ করুন সেন ফ্রেশ টুথপেস্ট দিয়ে, দেখবেন মুখের যাবতীয় দুর্গন্ধ থেকে শুরু করে দাঁতের যত্ন নেওয়ার একটা যে আলাদা আমরা কেয়ার করি না, বিশেষ করে দাঁত থাকতে দাঁতের মর্ম, এটা কিন্তু সত্যি আমরা বুঝি না। এবং বুঝি না বলেই কি হয়, পরবর্তী যখন আমাদের পেইনফুল কিছু একটা আমরা রিয়েলাইজ করতে থাকি, সেই সময় এমনও দেখা গেছে মাটিতে শুয়ে লিটারেলি কাতরাচ্ছে, এত যন্ত্রণা। ইটস এমন একটা পেইনফুল ইস্যুস আপনার, বিকজ আপনার মুখমণ্ডলের ওরাল হেলথ মেনটেন করে ডক্টর সেন ব্র্যান্ডের সেন ফ্রেশ টুথপেস্ট। সুতরাং এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে আপনি ভালো থাকতে পারেন, আর এরপর আরও বেশ কিছু অ্যানাউন্স আপনাদের সঙ্গে রয়েছে, থাকবে, নজর থাকুন। নমস্কার।